আপনারা বলছেন যে ফুল প্লেটে পাঁচ পিস মাংস দেয়, বিরিয়ানি খুবই মজা, তবে এই মাংসগুলো একটু মানে ছিঁড়তে মনে হয় কষ্ট হবে, এটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। উত্তরবঙ্গের একটি অন্যতম পুরাতন উপজেলা সৈয়দপুর। 1915 সালে প্রতিষ্ঠিত এই উপজেলার নামকরণ করা হয় মূলত ভারতবর্ষের কুচবিহার থেকে আগত মুসলিম সৈয়দ পরিবারের নামে। 121.68 বর্গ কিলোমিটার এই ছোট্ট উপজেলা শহরের জাতিগত বিস্তরণে যে কেউ মুগ্ধ হবেই, কারণ এখানে রয়েছে বাঙালি এবং বিহারি জাতিগোষ্ঠীর এক অনন্য বন্ধন। মূলত ব্রিটিশ ও পাকিস্তান আমল থেকেই সৈয়দপুর উত্তরবঙ্গের একটি বাণিজ্যিক হাব হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, যার দরুন এই দুই আমল শেষ হয়ে যাওয়ার পরেও পাকিস্তানি বংশোদ্ভূত অনেক লোক এখনও এখানে বসবাস করছে। তাদের জীবনযাত্রা এবং ভাষা থেকেই তা স্পষ্ট। বাঙালিরা তাদেরকে বিহারি হিসেবে আখ্যায়িত করেন এবং এখানে বিহারিরাই মূলত সংখ্যাগরিষ্ঠ। তবে সে যাই হোক, খাদ্যবাজের নজর সবসময় থাকে খাবারের দিকে। সৈয়দপুর সিরিজে আমরা সৈয়দপুরের বিখ্যাত খাবারগুলো খাব, তবে তার আগে চলুন সৈয়দপুর থিম পার্ক থেকে একটু ঘুরে আসা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আসছি উত্তরবঙ্গের একটা খুবই ঐতিহ্যবাহী শহর, অনেক পুরনো শহর সৈয়দপুরে। সৈয়দপুরে দেখার মতো অনেকগুলো জায়গা আছে। আগে উত্তরবঙ্গের মানে যোগাযোগ ব্যবস্থার একটা অন্যতম মাধ্যম ছিল হচ্ছে সৈয়দপুর। সৈয়দপুর হয়ে মানুষ বিভিন্ন জায়গায় যেত, মানে উত্তরবঙ্গে। তো এটা হচ্ছে একটা খুবই পুরনো একটা জেলা শহর, আচ্ছা যাই হোক, জেলা উপজেলা শহর। তো এখানে দেখার মতো অনেকগুলো জায়গা আছে, তার মধ্যে আমরা আজকে এটাই এক্সপ্লোর করবো। পুরোটা হয়তো বা দেখাতে পারবো না আপনাদেরকে, তবে চেষ্টা করবো। হ্যাঁ, খাবো তো অবশ্যই, খাওয়া দাওয়াই তো হচ্ছে আমাদের কাজ, তবে তার পাশাপাশি আপনাদেরকে যতটুকু দেখাতে পারি দেখাবো। তো আসেন একটু এক্সপ্লোর করি কী কী আছে দেখি। বোবার বিরিয়ানি হাউসের মেইন শাখাটা আছে হচ্ছে ঢাকার মোহাম্মদপুরে। তো এটা হচ্ছে উত্তরবঙ্গের শাখা। তো এখানকার যে বোবার বিরিয়ানি হাউস, মোটামুটি এক নামে বললে সবাই চিনবে। এটার জায়গাটা একটু বলেন তো, লোকেশনটা। তামান্না মোড়ে এসে যে বোবার বিরিয়ানি হাউস, এখানে বললেই হবে। ভিতরে যাই একটু কথা কথা বলি, আসেন। আচ্ছা, তো এখানে যে দোকানের যে মালিক আছে ওনার সাথে একটু কথা বলি, আসেন ভাই। আমাকে বলেন যে এখানে আপনার কি পাওয়া যায়, বেসিক্যালি কোন জিনিসটা আপনাদের এখানে বেশি পপুলার? আমাদের বিরিয়ানি পাওয়া যায়, গরু বিরিয়ানি আছে। গরু বিরিয়ানি কত করে? ফুল 120 টাকা, হাফ 60 টাকা। ফুল 120, হাফ হচ্ছে 60 টাকা। খোলা থাকে কখন থেকে কখন পর্যন্ত? খোলা থাকে সকাল 11টা থেকে রাত 1টা পর্যন্ত। আচ্ছা, আপনাদের কি এটা ওই যে ঢাকায় যে মোহাম্মদপুরের যে গোয়া বিরিয়ানি হাউস আছে সেটারই একটা শাখা এখানে? একটা শাখা। ওটার সাথে কি আপনাদের লিঙ্ক আছে নাকি এখানে আপনারা আপনাদের মতো করে করতেছেন? না, আমাদের সাথে লিঙ্ক আছে। আচ্ছা, ওই টেস্টটা কি আপনারা একরকম রাখতেছেন, মেনটেন করতেছেন? প্রায় একটু। আচ্ছা, এখানকার চাহিদা মতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রতিদিন কীরকম কাস্টমার, কীরকম ইয়ে হয়? প্রতিদিন 200 কাস্টমার মোটামুটি। 200-র মতো? আচ্ছা, তা আমাদেরকে আপনি হাফ দেন দুইটা, আমরা খাই আগে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এখানে আছে আমাদের বিরিয়ানি চলে আসছে, হ্যাঁ, এটা হচ্ছে আমরা হাফ নিচ্ছি, এটা হচ্ছে 60 টাকা। তো হাফে আর অ্যামাউন্টটা একটু দেখাও। আমার মনে হয় হাফ হিসেবে ঠিক আছে একজনের জন্য। মাংস কয়টা পিস আছে একটু দেখি, 1, 2, আর
মেশিন, দেখি ভিতরে এই যে চার, না চার পিস, হ্যাঁ চার পিস আছে। তো ওনারা বলছে যে ফুল প্লেটে পাঁচ পিস মাংস দেয়, আর হচ্ছে চার আর হাফে হচ্ছে চার পিস। এটা হচ্ছে কাবাব, শুরু করি। বিরিয়ানি খুবই মজা, বিরিয়ানির টেস্ট হচ্ছে মানে টেস্ট হিসেবে বিরিয়ানিটা ঠিক আছে, অ্যামাউন্টটাও আমার কাছে ভালো লাগছে। তবে এই মাংসগুলো একটু মানে সিদ্ধে মনে হয় কষ্ট হবে, একটু সিদ্ধটা কম হয়েছে। বেশ ভালোই, ঢাকায় আমরা সাধারণত নর্মাল ইয়েগুলোতে হোটেলগুলোতে এই ধরনেরই বিরিয়ানি খাই। এটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, মোটামুটি বেশ ভালোই লাগছে আমার কাছে। বিরিয়ানির যে একটা স্মেল থাকে না, ওটা পাওয়া যাচ্ছে। আচ্ছা রেটিং দিই, বিরিয়ানি আসলে এক এক জায়গায় রেটিং এক এক রকম হয়। হ্যাঁ এখানে এটা হচ্ছে রেটিং 10/7, খারাপ না, বেশ মজা লাগতেছে। আর একটা হচ্ছে এখানে ফ্যানের বাতাস, তো এই জন্য একটু ঠান্ডা হয়ে গেছে, একটু এটা গরম গরম খাবেন আপনারা অবশ্যই। একটা কাবাব দেয়, ওকে। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরে কোনো এপিসোডে দেখা হচ্ছে, বাই বাই।